পরিষ্কার এবং পৃথিবীতে আরও যেসব ধরনের মানুষরা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। জুনিয়র ফ্রেন্ড আলিফ, তোর ছাদে এসে বড়ই গাছে একটা কি একটা জিনিস যেন বড়ই গাছে হয় সেটা দেখে ছেলেবেলা কিশোরবেলা মনে করে দাও। আপনাদের দেখাচ্ছি যে বড়ই গাছে কি হয়। এটা এই বড়ই গাছে এটা নামটা আমি জানি না, কিন্তু যখন কিশোরবেলায় আমি যেতাম কৃষ্ণনগর হায়দারের বাড়ির কাছে নাস্তা নিয়ে, তখন দেখতাম বড়ই গাছে এগুলো। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি অনেকদিন পর এইভাবে আসলাম, অনেক পুরনো যেসব বন্ধুদের সাথে যোগাযোগ হয় সবাইকে অনেক ভালোবাসা, যোগাযোগ সাথে সাথে হয় না তাদেরকে অনেক ভালোবাসা। আর একটা গাছ দেখে দেখে কী সুন্দর টমেটো গাছ, টমেটো গাছ আছে এখানে, আরও কিছু গাছ আছে এখানে, পেয়ারা, পেঁপে, আমের মুকুল, এটা বোধহয় জাম্বুরা, আরও অনেক রকমের গাছ আছে এখানে, কদু গাছ, লাউ। লাউ আর এখানে খরগোশ কেজন রেখে গেছে রোদ খাওয়ানোর জন্য। এখানে আছে ডালিম, তো যাই হোক, আমাকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং আমার পুরাতন সাবস্ক্রাইবার বা প্রতিদিন যেসব মানুষের সাথে আমার চ্যানেলের সাথে অ্যাড হচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। ইতিমধ্যে আমার চ্যানেলে যে স্ট্রাইক পড়েছিল ফাগুন অডিও আর হানিফ সংকেত, ওখান থেকে আমাকে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছিল, সেজন্য একটু ডাউন হয়েছিল, এখন ধীরে ধীরে ঠিক হচ্ছে, তবে আরও কয়েক মাস সময় লাগবে। কি সুন্দর আমের মুকুল দেখা একটু আপনাদের, এটা আমের মুকুল, কি সুন্দর প্রাকৃতিক, সব কিছুই আসলে সুন্দর, প্রকৃতির সব কিছুই এত ভালো লাগে। এখানে একটা পেয়ারা আছে দেখে, পেয়ারাটা প্লাস্টিক দিয়ে মোড়ানো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার আসলে পুরাতন কথা বলতেই হয় বারবার, যে আমি যত মানুষ আমার কোনো কাজে কথায় আপনারা কষ্ট পেয়ে থাকতে পারেন, কষ্ট পেলে ক্ষমা করবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমাকে উপদেশ দিবেন কমেন্টের মাধ্যমে, তাহলে সেগুলো হয়তো মনে থাকবে। পৃথিবীর 790 কোটি মানুষকে অসংখ্য ভালোবাসা।